যখন মেয়েটাকে পেলেন কি অবস্থা ছিল? লঙ্গ নাকি অর্ধ লঙ্গ? আমি রাকা সেন, প্রিয় শহর কলকাতায় ফিরেছি নিজের কলেজে পড়াবো বলে। একজন টিচার কিভাবে এরকম পোশাক পরে কলেজে আসে? আমি আসলে এটাতেই কমফর্টেবল। কলেজে ঢোকার পর থেকে মনে হচ্ছে একটা ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে। সঞ্জিনী মুখার্জি, আরে ইকো ফিফথ সেমিস্টার। কি হয়েছে? মোক্ষম অ্যাক্সিডেন্ট, রেপ। হোয়াট? রেপ ইজ নেভার অ্যান অ্যাক্সিডেন্ট পিজন বাবু। কোথাকার একটা রেপ মেয়েকে নিয়ে কথা বলে যাচ্ছিস তখন থেকে? রেপ হয়েছে আপনি শিওর? মানে ওই মেয়েটা আমাদের কলেজের স্টুডেন্ট, সেটা অস্বীকার করে আমরা কা বাঁচাতে চাইছি স্যার? ওদের সাথে পড়া যায় না, ভেরি পাওয়ারফুল। সঞ্জিনীকে না খুব সাবধানে রাখতে হবে আমাদের। আর আপনিও সাবধানে থাকবেন। একটা একা মেয়ে তাদের ক্ষমতার সামনে মাথা নত করছে না, এইটা এরা কেউ মেনে নিতে পারেনি। অরণার কটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাতে 11:30টার সময় অচেনা কয়েকটা ছেলের সঙ্গে গাড়িতে ওঠে। ইয়োর অনার, তুমি ব্যাটম্যান না সুপারম্যান যে তোমার কিচ্ছু হবে না? তার থেকেও সাংঘাতিক, অর্ডিনারি ওম্যান, ভেরি ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, আপনারা মারতে মারতে একদিন হয়তো আমাকে পর্যন্ত মেরে ফেলবেন, কিন্তু শেষ দেখে আমি তবেই ছাড়ব। যে আইন তৈরি হয়েছে নারীদের সুরক্ষা দেওয়ার কারণে, কিছু মেয়েরা সেই আইনকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। অবজেকশন ইয়োর অনার। চেঁচিয়ে না বললে মেয়েদের কথা অনেকেই শুনতে পান না।